আমেরিকা এবং ইসরায়েল, ইরানের যে শত্রু দুই দেশ মনে করা হয়, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায় না। কিন্তু গতকালকে ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটি ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, এই দুর্ঘটনার পর ইরান আমেরিকার সাহায্য চেয়েছিল উদ্ধার কাজে, কিন্তু তারা কোনো সাড়া দেয় নাই। শত্রু ভাবাপন্ন হওয়ার পরও এই সাহায্য চাওয়ার ঘটনা কি সত্য মনে হয়? এবং না যদি হয় তাহলে আমেরিকা তো একটা সুযোগ নিতে পারত। যে প্রথম কথা আমাদের একটু মনে রাখতে হবে যে হেলিকপ্টারটা বেল 212 মানে মার্কিন আমেরিকান, সুতরাং সেই জায়গাতে ইরানের জন্য যে কোনো সাহায্য চাওয়াটা খুব স্বাভাবিক। মানে আপনার গাড়ি যদি টয়োটা হয়, স্বাভাবিকভাবে আপনি টয়োটা কোম্পানি বা জাপান ওই দিকেই তো দেখবেন, কারণ মেজর ফল্ট হলে তো জাপানি যে ফ্যাক্টরি, জাপানি হেডকোয়ার্টার নিশ্চয়ই ওটা দেখবে। সুতরাং আর বেল এই এই ধরনের সফিস্টিকেটেড ইকুইপমেন্টসের মানে পার্টস বা ইয়ে আসলে সব জায়গায় পাওয়া যায় না, ইউ হ্যাভ টু গো ব্যাক টু দি রুট, যে কারণে আমার কাছে মনে হয় যে এটা খুব ন্যাচারাল। এতে আসলে ইরানের জন্য ডিমিনিংয়ের কিছু নেই, এটা পিওরলি সাপ্লাই ডিমান্ড রিলেটেড একটা ইস্যু। সেই জায়গাতে ম্যাথিউ মিলার কিন্তু ক্লিয়ার করেছেন যে আমরা একটা পার্ট বলছি যে সারা দেয়নি, কিন্তু আরেকটা পার্টে বলেছে যে লজিস্টিক্স তাদের পক্ষে এখন ছিল না। অর্থাৎ লজিস্টিক্স কীভাবে, যে কোন জাহাজে পাঠাবে, কীভাবে পাঠাবে, পুরোটাই তো তাকে স্যাংশন বাইপাস করে আসতে হবে। সুতরাং তাকে সেকেন্ড কান্ট্রি, থার্ড কান্ট্রির মাধ্যমে যেতে হবে, সেটার জন্য একটা বিস্তর বিষয় আছে। সুতরাং আমাদের ওই প্র্যাকটিক্যাল রিয়েলিটিগুলি মানতে হবে, এটা হলো একটা। সেকেন্ড হলো যে সিকিউরিটি কাউন্সিলের কিন্তু আজকে মানে ইব্রাহিম রাইসিকে নিয়ে এক মিনিটের একটা মানে নীরবতা, দাঁড়িয়ে নীরবতা, যেটাতে কিন্তু ইসরায়েলি অ্যাম্বাসেডর সাংঘাতিক রকমের রিয়াকশন দিয়েছেন, মানে তার রিয়াকশনটা তো ডেফিনেটলি তেল আবিব থেকে ইনস্ট্রাক্টেড। সুতরাং সেটা তো বোঝা যাচ্ছে যে ইসরায়েলের এখানে একটা বড় রকমের অস্বস্তি প্রকাশ পেয়েছে। একই সময় আপনি দেখেন একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে আইসিসি চিফ প্রসিকিউটর করিম খান, তিনি কিন্তু এখন এই নেতানিয়াহু মানে অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু, ডিফেন্স মিনিস্টার ইউয়াভ গালান্ট আর ইয়াহিয়া সিনওয়ার মানে হামাসের, এই তিনজনের গ্রেফতারের গ্রেফতারের ব্যাপারে ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি বলেছেন যে রিজনেবল গ্রাউন্ড কিন্তু পাওয়া গেছে, সুতরাং এভিডেন্সের সহ।